রহমান রহিম মোহনপুর পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। আমরা পরিবেশ রসায়নের মোটামুটি আলোচনা শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আমরা প্রতিদিন একটা করে সৃজনশীল আলোচনা করব। তোমরা এখন দেখো ঢাকা বোর্ড 2019 একটা সৃজনশীল দেখো। সৃজনশীলের একটু পাত্র এক, পাত্র দুই, পাত্র তিনে বিভিন্ন তাপ চাপ আয়তন ইত্যাদি দেওয়া আছে। এই সৃজনশীলটা আমরা ইনশাল্লাহ এখন করার চেষ্টা করব। আমরা যে একটা সৃজনশীল নিব এখানে ক এবং খ, যেখানে যেই চ্যাপ্টারে থাকুক না কেন আমরা সাথে সাথে এটা পড়ে ফেলবো। ন্যানোকণা কাকে বলে? যে সকল কণার আকার 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে সে সকল কণাকে ন্যানোকণা বলে। খ SSO4 আয়ন অনুবন্ধী ক্ষারক কী ব্যাখ্যা করো। এই চ্যাপ্টারে এই অধ্যায়ের শেষের অংশে অবশ্যই SSO4 আয়ন অনুবন্ধী ক্ষারক, কারণ এটা আসছে সালফোরিক অ্যাসিড থেকে। আমরা জানি অম্ল প্রোটন যখন দান করি তখন সে অম্ল থাকে না, সে এখন ক্ষারকে পরিণত হয়। তোমরা দেখো এখানে বিক্রিয়াটা, সালফোরিক অ্যাসিড যখন একটা প্রোটন দান করে তখন সে SSO4 আয়নে পরিণত হয়, তখন সে ক্ষারকে পরিণত হয়। আবার সেই অম্ল প্রোটন দান করলে হবে না, আবার অন্য একটা ক্ষারকে গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। পানি তখন ক্ষারক হিসাবে কাজ করে অম্ল প্রোটন গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়নে পরিণত হয়। তাহলে আমরা বলতে পারি কি SSO4 আয়ন অনুবন্ধী ক্ষারক। গতে আসো পাত্র এককে গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করতে। এখন অঙ্কটাকে দুইভাবে করা যায়। আগে আমরা মূল সংখ্যা নির্ণয় করে করতে পারি। যদি আমরা জানি PV=nRT, n=PV/RT। এখন পি এর মান দেওয়া আছে 780 মিলিমিটার অফ মার্কারি। এটা যদি আমরা যদি অ্যাটমোসফিয়ারে নেই 760 দ্বারা ভাগ করতে হবে। আয়তনও 300 মিলিলিটার আছে, এটা আমরা 1000 ভাগ করে লিটার নিয়ে আসবো। টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, আমরা 273 যোগ করে কেলভিনে নিয়ে আসবো। এবং আর এর মান আমরা পি এবং ভি এর সাথে মিল করে বসাবো, যেহেতু আর এর মান লিটার অ্যাটমোসফিয়ারই। আমরা জানি লিটার অ্যাটমোসফিয়ার আর মান হলো 0.0821 লিটার অ্যাটমোসফিয়ার পার কেলভিন পার মোল। এখানে আমরা যদি এনের মানটি n=PV/RT এই মানগুলো বসাই দিই, তাহলে n= পাওয়া যায় 0.0127 পার মোল। এবার আমরা যৌগিক নিয়মে করতে চাই যে 1 মোল গ্যাসের অনুসংখ্যা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.023 × 10³। আর আমরা পাইছি কত, n=0.0127 মোল। তাহলে এটাতে গুণ দিলে আমরা অনুসংখ্যা পাওয়া যায়। অথবা আমরা আরেকটা করতে পারি, তোমরা দেখো যে লিঙ্কন স্যারের বইতে উদাহরণে করে দেওয়া আছে PV=nAT। আমরা জানি 19 পড়ে আসছে n=n/NO NE RT লেখা যায়। এন হলো অনুসংখ্যা আর যদি NE হলো অ্যাভোগাড্রো সংখ্যা। এভাবে আমরা বসাই দিয়ে আমরা অঙ্ক করতে পারি ইনশাল্লাহ। তারপরে আসে ঘতে স্টপকর খোলা অবস্থায় পাত্র এক ও পাত্র দুই হতে পাত্র তিন এ কোন গ্যাসটি আগে পৌঁছাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পাত্র একের স্টপকর খুলে দিলাম, পাত্র দুইয়ের স্টপকর খুলে দিলাম। এখানে দেখো দুটার দূরত্ব 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, এখানে দূরত্বের কোনো দূরত্ব দেওয়া আছে, দূরত্বের কোনো এখানে কোনো গাণিতিকভাবে কোনো মান এখানে বসানোর দরকার নেই আর এটার ব্যবহারও নেই। তাহলে আমরা জানি কি, যেহেতু তাপমাত্রা ভর আয়তন চাপ দেওয়া আছে, আমরা লিখতে পারি কি PV=, আবার লিখতে পারি কি W/mRT। প্রথম গ্যাসের জন্য আমরা লিখতে পারি কি P1V1=W/mRT1। এখন এই মানগুলো আমরা বিভিন্ন ওই যে প্রথম পাত্র থেকে বসিয়ে দিলে এই মানটি চলে আসে M1=42.189 গ্রাম পার মোল। সিমিলারলি পাত্র দুইয়ে আমরা যখন বসাতে পারি যে P2V2=W2M2/M2RT2। এখানে এই মানগুলো আমাদের পাত্র দুইয়ের মানগুলো আমরা ওই আগের মতন বসাই দিই, বসাই দিলে M2 এর মান পাওয়া যায় কত, 21.048 গ্রাম পার মোল। আমরা জানি যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। আমরা এখন দুইটা দেখতেছি, পাত্র একের আণবিক ভর হলো 42.189 গ্রাম পার মোল, পাত্র দুইয়ের আণবিক ভর হলো 21.048 গ্রাম পার মোল। তাহলে পাত্র দুইয়ের আণবিক ভর কম, তাহলে পাত্র দুইয়ের গ্যাস পাত্র তিনে আগে পুষাইবে, পাত্র দুইয়ের গ্যাসটা পাত্রে তিনে আগে পুষাইবে। এখন এটাকে আমরা আর একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করতে চাই। যদি আরেকটা লাইন বেশি লিখতে চাও তাহলে আমরা ওই গ্রাহামের ব্যাপন সূত্র দ্বারাও আমরা
করতে পারি। এখানে দেখো তোমরা, এখানে আমরা যদি প্রথম পাত্রের ভর পাইছি, আমরা হলো এই 42.189, দ্বিতীয় পাত্রের ভর পাইছি আমরা 21.048 গ্রাম পার মোল। এখানে আমরা যদি গ্রামের ব্যাপন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে চাই বা লিখতে পারি, আমরা জানি কি আর এ বাই আর বি রুট ওভার অফ এম বি বাই এম এ, মানে কোনো গ্যাসের ব্যাপন তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার মানে প্রথম পাত্রে এবং দ্বিতীয় পাত্রের গ্যাসের ভর দিয়ে ভাগ করে যদি আমরা বর্গ করি তাহলে এই মানটা পাওয়া যায় 0.707। এবার আমরা যদি বজ্রগুণন করি তার এই লিখতে পারি কি 0.707 ইন্টু আর বি। অর্থাৎ যেহেতু আমার এই আর বি এর মানে মানে কি দ্বিতীয় পাত্রের গ্যাসের ভর কম, তাহলে তার ব্যাপনের হার কী হবে, বেশি হবে। এটা আমরা গাহামরের বিপুল সূত্র যায় সাহায্য ব্যাখ্যা করতে পারি। এখন আর বি আর ওয়ান সমান সমান 0.707 ইন্টু আর বি, তাহলে আমরা বলতে পারি কি বি পাত গ্যাসটির ব্যাপনের হার এ গ্যাস অপেক্ষা বেশি। সুতরাং বি গ্যাসটি আগে পাত্রে তিনে পৌঁছাবে, বি গ্যাসটি আগে এখানে পাত্রে, তারা এখানে বি ধরে নিচ্ছে পাত্র এ, আর অন্যান্য গাইডে লেখা আছে এম এই পি ওয়ান ভি ওয়ান ধরছে একই কথা, যে যেটা ধরে কোনো সমস্যা নাই। তাহলে এটা যদি আবার আর বি সমান সমান যদি লিখতে পারি তো আমরা কি এক দিয়া একের 707 দ্বারা ভাগ দিলে যে সংখ্যাটা আছে তা আমরা ওইভাবেও আমরা ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ যেভাবে লিখি না কেন, অর্থাৎ বি গ্যাসটির ব্যাপনের হার মানে কি এই পাত্র দুইয়ের ব্যাপনের হার পাত্র একের চেয়ে বেশি, অর্থাৎ বি পাত্র তিনে বি গ্যাসটি আগে পৌঁছবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, প্র্যাকটিস করে ভালো করে, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়ে জানাবে। আল্লাহ হাফিজ।